আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন, সেই সাথে আমিও ভালো আছি। আপনারা দেখছেন টিম ওয়ার্ক ইসলামিক টিভি। আল্লাহর ইবাদত করলে আল্লাহ সবসময় আমাদের সবাইকে তার ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাদের উপর সবসময় রহমত বর্ষণ করবেন। আর এমন একটি ঘটনা নিয়ে আজকে আমি এই ভিডিওটি সাজিয়েছি। এই ঘটনাটি পবিত্র কোরআন মজিদে উল্লেখ আছে। বলছি আমাদের নবী হযরত নূহ আলাইহিসসালামের কথা। আমাদের এই নবীকে দ্বিতীয় আদম আলাইহিসসালামও বলা হয়। কোরআন মজিদের বিভিন্ন কাহিনী বর্ণিত করার সময় যার নাম 34 বার উল্লেখ করা হয়েছে, তিনি হচ্ছেন হযরত নূহ আলাইহিসসালাম। হযরত নূহ আলাইহিসসালাম তখনকার সময়ের দিনই প্রচার করতেন এবং মানুষকে বোঝাতেন আল্লাহ তাআলা এক এবং সর্বশক্তিমান, একমাত্র মহান আল্লাহর উপরেই আমাদের নির্ভর করে চলতে হবে, তার ইচ্ছা ছাড়া পৃথিবীতে কোনো কাজই হয় না, এমনকি গাছের একটি পাতাও নড়ে না। কিন্তু তখনকার যুগ এতটাই অন্ধকারাচ্ছন্ন ছিল যে মানুষ এসব বিশ্বাসই করত না, বরং উল্টো তারা নবী নূহ আলাইহিসসালামকে বিভিন্ন রকমের কথা শোনাতেন। তারা বলতো, আপনাকে যদি আল্লাহ তাআলা পাঠিয়ে থাকে আমাদের সঠিক পথ দেখানোর জন্য, তাহলে আপনি সাধারণ মানুষ কেন হবেন? তাহলে আপনি তো একজন ফেরেশতা হবেন, আপনি হবেন অনেক শক্তির অধিকারী, কিন্তু আমরা তো দেখছি আপনি ঠিক সাধারণ মানুষের মতোই ব্যক্তি। এত কিছু বোঝানোর পরও ওই গোত্র থেকে মাত্র 70 জন মানুষ নবী এবং আল্লাহর উপর আস্থা দেখিয়েছেন। আর এই 70 জনের মধ্যে একজন বুড়ি মহিলাও ছিল, যিনি সবসময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। আল্লাহর উপর বিশ্বাস স্থাপন না রাখার ফলে নাফরমান মুনাফিকদের ওপর আল্লাহ তাআলার পক্ষ থেকে আজাব নাজিল হয়ে গিয়েছিল। আল্লাহ সেই নাফরমান মুনাফিকদের জন্য নদীকে বিশাল এক জলোচ্ছ্বাসের আহ্বান দিয়েছিলেন এবং নবী ও তার সাহাবীগণ আর আল্লাহর উপর বিশ্বাসকারী মানুষদের এই জলোচ্ছ্বাস থেকে বাঁচানোর জন্য একটি বিশাল নৌকা তৈরি করলেন, যা দেখে মুনাফিকরা হাসত আর বলত, এত বড় নৌকা দিয়ে কি হবে? এবং আরও বলতে লাগলো, আমাদের এখানে জলোচ্ছ্বাস হবে তা আপনি কিভাবে জানলেন? এটা তো দেখছি খুব হাস্যকর ব্যাপার। আর এদিকে এক গরিব মহিলা একদিন এসে বলল, কবে যেতে হবে বাবা, বলো আমাকে, আমিও যাব। তখন জবাবে নবী নূহ আলাইহিসসালাম বললেন, এখনো দেরি আছে জলোচ্ছ্বাসের, সময় হলে আপনাকে জানিয়ে দিব। একদিন মহান আল্লাহর তরফ থেকে নূহ আলাইহিসসালামকে বলা হলো, আজ জলোচ্ছ্বাস হবে। তখন নবী নূহ আলাইহিসসালাম তার সকল উম্মতদের নিয়ে বেরিয়ে পড়লেন এবং নৌকা নিয়ে যাত্রা শুরু করলেন। কিছুক্ষণ পর মুনাফিকরা দেখতে পেল আকাশ সমান জলোচ্ছ্বাস পানির উপরে উঠে গিয়েছে এবং নাফরমান মুনাফিকরা সেই জলোচ্ছ্বাসের পানির কবলে ডুবে মারা গেল, আর তা ছিল খুবই খারাপ পরিণতি। নৌকা চলতে চলতে এক পাহাড়ের কাছে গিয়ে ঠেকল এবং সেখানে তারা আশ্রয় নিল। এভাবে 3-4 দিন জলোচ্ছ্বাসের তাণ্ডব চলতে লাগলো এবং জলোচ্ছ্বাসের তাণ্ডব শেষ হওয়ার পর নূহ আলাইহিসসালাম তার উম্মতদেরকে নিয়ে পুনরায় সেই জায়গায় ফিরে আসলেন এবং দেখলেন সবকিছু একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। নবী নূহ আলাইহিসসালাম হাঁটতে হাঁটতে সব ধ্বংসাবশেষ দেখতে লাগলেন এবং হঠাৎ তার লক্ষ্য পড়ল একটি কুঁড়েঘরের ওপর। সেই ঘরের মধ্যে একটি বাতি জ্বলছিল। অক্ষত সেই কুঁড়েঘর দেখে নবী আশ্চর্য হয়ে গেলেন এবং বললেন, এত ঝড় বৃষ্টি জলোচ্ছ্বাসের মধ্যে কিভাবে এই কুঁড়েঘর এখনো অক্ষত রয়েছে? তিনি আল্লাহর নাম নিয়ে বললেন, আল্লাহু আকবার, আল্লাহ চাইলে সবই হয়। আর নূহ আলাইহিসসালাম আল্লাহু আকবার শব্দ শুনে ওই ঘর থেকে সেই বুড়ি মহিলা বের হলো এবং বলল, বাবা তুমি আমাকে ডাকতে এসেছো, ঝড় আসবে হয়তো, তাই না? চলো আমি তৈরি হয়ে বসে আছি। নবী নূহ আলাইহিসসালাম আশ্চর্য হয়ে বললেন, আপনি কি কিছুই জানেন না? তখন বুড়ি মহিলা বলল, আমি আবার কি জানবো বাবা? তখন জবাবে নূহ আলাইহিসসালাম বললেন, এত কিছু হয়ে গেল, এত ঝড় বৃষ্টি হলো, জলোচ্ছ্বাস হয়ে গেল, এমনকি সবকিছু ধ্বংসও হয়ে গেল, অথচ আপনি কিছুই জানেন না। তখন বুড়ি মহিলাটি বললেন, না বাবা, আমি তো কিছুই টের পাইনি, আমি শুধু দেখলাম অল্প বৃষ্টি হচ্ছে এবং বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু এছাড়া তো কিছুই আমার চোখে পড়েনি। তখন মহান আল্লাহ তাআলার তরফ থেকে নূহ আলাইহিসসালামের কাছে ওহী আসলো, হে নূহ, তুমি তো এই মহিলাকে বলেছিলে যে আল্লাহ আপনার কোনো ক্ষতি করবে না, আল্লাহর গজব তো মুনাফিক কাফেরদের জন্য, আপনি তো আল্লাহর উপর ঈমান এনেছেন আর তাই আল্লাহ আপনাকে এই গজব থেকে মুক্ত রাখবে, তাই আমি আমার গজব থেকে তাকে মুক্ত রেখেছি এবং তার ঘরের সামনে দিয়ে কোনো জলোচ্ছ্বাসের প্রভাব পড়তে দেয়নি, বরং তাকে আমি সুস্থ রেখেছি। এটি ছিল নূহ আলাইহিসসালামের কম ধ্বংস হয়ে যাওয়া সেই বুড়ি মহিলার ঘটনাটি। সম্মানিত দর্শক, এই সত্য ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন এবং অনেক অনেক বেশি ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।